আসসালামু আলাইকুম। সরকারি ব্রজমোহন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের আজকের এই অনলাইন ক্লাসে, অনলাইন যুক্তিবিদ্যার ক্লাসে সকলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব, এবং যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি, যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য, যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য এবং যৌক্তিক সংজ্ঞার যে কৌশল, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার ভিতরে যে সম্পর্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আলোচনা করবে, গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম সেটা একটু আগে রিভিউ করে নিই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে গত ক্লাসে আমরা মূলত যুক্তিবিদ্যার প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করছিলাম, চতুর্থ অধ্যায়ের শেষের অংশ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা অবান্তর লক্ষণ কি, অবান্তর লক্ষণের প্রকৃতি, অবান্তর লক্ষণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে অবান্তর লক্ষণ বলতে বলেছিলাম আমরা যে অবান্তর লক্ষণ হলো কোন শ্রেণীবাচক পদের এমন একটা গুণ যে গুণটা ওই যাত্রার্থ নয়, যাত্রার্থের অংশ নয়, যাত্রার্থ থেকে অনিবার্য ভাবে আসেও না, যেটা কখনো যে গুণটা কখনো কোনো ব্যক্তির শ্রেণীবাচক পদ বা কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় থাকতে পারে, আবার মাঝে মাঝে থাকতে পারে, এরকম একটা গুণ। তো এই এই ধরনের গুণকে বলা হয় অবান্তর লক্ষণ। এবং অবান্তর লক্ষণের এই যে গুণটা যদি সব সময় থাকে এবং সকলের ক্ষেত্রে ওই শ্রেণী সকলের ক্ষেত্রে থাকে, সে তাহলে তাহলে একটা সব সময় যদি ওই অবান্তর লক্ষণের ওই গুণটা যদি সব সময় থাকে তাহলে তাকে একটা শ্রেণীতে ভাগ করা হয়। এবং যদি অবান্তর লক্ষণের ওই গুণটা সব সময় না থাকে, কখনো থাকে কখনো না থাকে, তখন সেটাকে আবার আর এক শ্রেণীতে ভাগ করা হয়। এবং এই শ্রেণীটাকে বলা হয় যখন অবান্তর লক্ষণের কোনো গুণ গুণটা ওই শ্রেণীর সব সময় থাকে, তখন তাকে বলা হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন মানুষের দ্বিপদ হওয়া, দুইটা পদ হওয়া, এটা কিন্তু একটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আবার যদি বিচ্ছেদ অবান্তর যখন যেমন রহিম হয় হাস্যপ্রিয়, এই গুণটা কিন্তু সবসময় থাকার কথা না, হাস্যপ্রিয় এটা এটা কিন্তু অবিচ্ছেদ্য, এটা কিন্তু এই গুণটা কিন্তু কখনো থাকে কখনো থাকে না। যে ছাত্রছাত্রীদের জন্য এই অবিচ্ছেদ্য অবান্তর একটা শ্রেণী বিভাগ হলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, আর একটা হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো এই শ্রেণীবিভাগ আর একটা হলো শ্রেণীগত অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণের ওই গুণটা যদি শুধুমাত্র সরি ওই শ্রেণীর অন্তর্গত সকলের ক্ষেত্রে থাকে তাহলে সেইটা হলো শ্রেণীগত অবান্তর লক্ষণ, এবং অবান্তর লক্ষণের ওই গুণটা যদি সকলের ক্ষেত্রে না থাকে, শুধু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে থাকে, তাহলে হলো ব্যক্তিগত অবান্তর লক্ষণ। তো যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকের যে আলোচনার বিষয় যুক্তিবিদ্যার যে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো যৌক্তিক সংজ্ঞার যে প্রকৃতি, মূলত যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করার পূর্বে আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে কোনো পদের দুইটা দিক থাকে, একটা হলো ব্যক্তার্থের দিক আর একটা হলো যাত্রার্থের দিক। তো ব্যক্তার্থের দিকটা হলো সংখ্যাগত দিক, মানে কোনো একটা পদ দিয়ে কাকে কাকে বোঝায় সেটা হলো ব্যক্তার্থের দিক, মানে এটা কয়টাকে বোঝায় বা কি বোঝায় সেটা হলো ব্যক্তার্থের দিক। আর যাত্রার্থের দিক হলো কোন পদ দ্বারা কোন গুণকে বোঝায়, মানে ওই পদটা হতে হলে কি গুণ থাকা অনিবার্য, কি গুণ থাকা আবশ্যিক, সেইটাকে হলো সেই গুণগুলো হলো যাত্রার্থের দিক। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আবার আলোচনা আমি আবার বলতেছি যে দুইটা দিক, একটা হলো ব্যক্তার্থের দিক একটা হলো যাত্রার্থের দিক। তো যৌক্তিক সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমাদের একটা জিনিস দরকার, সেটা হলো ব্যক্তার্থের দিক যাত্রার্থের দুটাই দরকার। তো ব্যক্তার যাত্রার্থের দিকটা হলো
কোন পদের আবশ্যিক অনিবার্য যে গুণ বা গুণাবলী রয়েছে সেই গুণ বা গুণাবলীর গুলোকে বলা হলো ব্যক্তার্থ যাত্রার্থের দিক, এবং যে আর কোন ব্যক্তার্থের দিক হলো কোন পদ দিয়ে কাকে কাকে বুঝায়, কি বুঝায়, কতগুলো বুঝায়, সেই জিনিসগুলো হলো ব্যক্তার্থের দিক। তো ব্যক্তার্থের বিষয়টা হলো ব্যক্তার্থ হলো সংখ্যাগত দিক আর যাত্রার্থ হলো গুণগত। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো মূলত সংজ্ঞা হলো মানে সংজ্ঞার মাধ্যমে কোন পদে অর্থকে কি করা হয়, সুস্পষ্ট করা হয়, স্পষ্টকরণ করা হয়, তাকে সুনির্দিষ্ট করা হয়। তো সংজ্ঞা মূলত তাই, কোন পদের অর্থকে স্পষ্টভাবে প্রকাশ করাই হলো সংজ্ঞা, কোন পদের অর্থকে স্পষ্টভাবে প্রকাশ করাই হলো সংজ্ঞা। তাই অর্থকে সুনির্দিষ্ট সুস্পষ্ট ভাবে প্রকাশ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হলো সংজ্ঞা, সংজ্ঞাকরণ বা সংজ্ঞা। সংজ্ঞা, এই সংজ্ঞাকে আমরা বিভিন্ন ভাবে সংজ্ঞাকে আমরা বিভিন্ন ভাবে কি বলে বিভিন্ন উপায়ে, মানে কোন পদের যে অর্থ স্পষ্ট করা, কোন পদের যে অর্থকে সুনির্দিষ্ট করা, সেটাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, এই সুনির্দিষ্টকরণ করতে পারি। তো এর ভিতরে আমরা আগে আলোচনা করছি যে প্রথমে ব্যক্তার্থের দিক, এর ভিতরে দুইটা দিক আছে, একটা হলো ব্যক্তার্থের দিক, ব্যক্তার্থগত যাত্রার্থগত সংজ্ঞা আর ব্যক্তার্থগত সংজ্ঞা। তো যাত্রার্থগত সংজ্ঞায় মূলত বেশি গ্রহণযোগ্য, যাত্রার্থগত সংজ্ঞার মাধ্যমে কোনো পদের যাত্রার্থের উল্লেখ করা, যাত্রার্থের পণ্য উল্লেখ, মানে যাত্রার্থের পণ্য উল্লেখ করাই হলো সংজ্ঞা। তো আরো আরো স্পষ্ট ভাষায় বলা যায় যে কোনো পদের যে যাত্রার্থের সুস্পষ্ট সুনির্দিষ্ট বিবৃতি বা সুনির্দিষ্ট বর্ণনাই হলো ওই পদের সংজ্ঞা। তো যাত্রার্থ হলো পদের, আমরা আগে বলছি যাত্রার্থ বলতে আমরা কি বলছি, যাত্রার্থ বলতে পদের বলছি ওই পদের অনিবার্য আবশ্যিক এবং ওই পদের সাধারণ গুণাবলীকে, মানে কোনো পদের আবশ্যিক অনিবার্য ও সাধারণ গুণ বা গুণাবলীকে বলা হয় ওই পদের যাত্রার্থ। তো সেই আবশ্যিক অনিবার্য সাধারণ গুণগুলো উল্লেখ করাই হলো পদের সংজ্ঞা, সেই পদের সংজ্ঞা। ছাত্রছাত্রীবৃন্দ, তো সংজ্ঞার যে বৈশিষ্ট্য, এই সংজ্ঞার যে বৈশিষ্ট্য, সংজ্ঞা মানে আমরা কাকে দিই, সংজ্ঞা দেই মূলত কোন একটা শ্রেণীবাচক পদ, সরি কোন একটা পদ, সংজ্ঞা হলো পদ বিষয়ক, সংজ্ঞা পদ মানে কোন পদ, কোন ধরনের পদ, শ্রেণীবাচক পদ। পদ বিভিন্ন ধরনের পদ রয়েছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম পদ ক্রিয়া, এবার আবার এই যে বিশেষ্য বিশেষণ শ্রেণী সমষ্টি, বস্তুবাচক নামবাচক গুণবাচক ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে। তো এর ভিতরে আমরা শুধু শ্রেণীবাচক পদের সংজ্ঞা প্রদান করি, এর ভিতরে আমরা শুধু শ্রেণীবাচক পদের সংজ্ঞা প্রদান করি। তো এ কারণেই পদ হলো একটা মানে শ্রেণীবাচক সংজ্ঞা হলো একটা সংজ্ঞা কার সাথে সংশ্লিষ্ট, একটা শ্রেণীবাচক পদের সাথে সংশ্লিষ্ট সংজ্ঞা দেওয়া হয় তার একটা পদের, এবং সেই পদটা কোন ধরনের, সেই পদটা হলো একটা শ্রেণীবাচক পদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো এই শ্রেণীবাচক পদের সংজ্ঞা দেওয়া, এবং এই সংজ্ঞা কি উল্লেখ করা হয়, সংজ্ঞা উল্লেখ করা হয় কোনো ওই শ্রেণীবাচক পদের যাত্রার্থ, যাত্রার্থ পূর্ণ যাত্রার্থ, পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং সম্পূর্ণ বিবৃতি হলো যাত্রার্থ, সম্পূর্ণ বিবৃতি হলো যাত্রার্থ। এই কারণে কোনো পদের যখন সংজ্ঞা দেওয়া হয় তো সেই পদের ওই সেই শ্রেণীবাচক পদের সম্পূর্ণ যাত্রার্থ উল্লেখ করা হয়, সেই পদের সম্পূর্ণ যাত্রার্থ উল্লেখ করা হয়। এবং সম্পূর্ণ যাত্রার্থ কি, সম্পূর্ণ যাত্রার্থ হলো ওই পদের আবশ্যিক অনিবার্য এবং সাধারণ গুণ বা গুণাবলীকে উল্লেখ করা। এবং সংজ্ঞার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে, একটা হলো সংজ্ঞেয় সংজ্ঞেয় পদ, আর একটা হলো সংজ্ঞার্থ, সংজ্ঞেয় আর একটা হলো সংজ্ঞার্থ। সংজ্ঞেয় হলো যে পদে সংজ্ঞা দেওয়া হয় সেই পদটাকে বলা হলো সংজ্ঞেয় পদ, সেই পদটাকে হলো সেইটাকে বলা হয় সংজ্ঞেয়, সরি সেটাকে বলা হয় সংজ্ঞেয়। আর সংজ্ঞার্থ হলো সংজ্ঞেয় পদের সংজ্ঞা দিতে গিয়ে যা বলা হয়, সে সংজ্ঞেয় পদের সংজ্ঞা দিতে কি সংজ্ঞেয়কে সংজ্ঞাকরণের ক্ষেত্রে যা বলা হয় সেটা হলো সংজ্ঞার্থ। তো এই সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ সমান,
মানে সঙ্গে দিয়ে যাকে যাকে বুঝাবে, সঙ্গার্থ দিয়েও তাকে তাকে বুঝাবে, তাহলে তার মানে হলো সঙ্গে ও সঙ্গার্থ সমান পরিমাণগত দিক থেকে, পরিমাণগত দিক থেকে সঙ্গে ও সঙ্গার্থ সমান হতে হবে। মানে সঙ্গে দিয়ে যাকে যাকে যতগুলোকে যত সংখ্যককে যত সংখ্যককে বোঝাবে, সঙ্গার্থ দিয়ে তত সংখ্যক তত সংখ্যককে বোঝাতে হবে। যদি সমান হয় তাহলে সঙ্গে এই সংজ্ঞা ঠিক আছে, সঙ্গে ও সংজ্ঞার্থের পরিমাণ যদি ঠিক একই থাকে তাহলে সেই সংজ্ঞা ঠিক আছে। আর যদি সঙ্গে ও সংজ্ঞার্থের থেকে বেশি হয় অথবা সংজ্ঞার্থ সঙ্গের থেকে পরিমাণগত দিক থেকে বেশি হয় তাহলে সেটা সেই সংখ্যা সেই সংজ্ঞাটা ত্রুটিপূর্ণ। ছাত্রছাত্রীদের মূলত এরপরে আমরা মূলত সংজ্ঞার যে কি বলে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। মানে সংজ্ঞার আমরা সংজ্ঞা প্রদান করব কেন, আমরা সংজ্ঞা প্রদান করব কেন, কোন শ্রেণীবাচক পদের আমরা সংজ্ঞা প্রদান করব কেন, তো সেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তো সংজ্ঞার আমরা কোন শ্রেণীবাচক পদে সংজ্ঞা প্রদান করার মাধ্যমে আমরা কি উপকৃত হই অথবা কি উপকৃত হই, এর উপযোগিতা কি? সংজ্ঞা প্রদানের মাধ্যমে প্রথমেই আমাদের আমাদের যে শব্দ ভাণ্ডার, আমাদের যে শব্দ ভাণ্ডার সেই শব্দ ভাণ্ডারের সমৃদ্ধি হয়, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়, আমরা নতুন নতুন শব্দ শিখি, আমরা আমাদের শব্দ ভাণ্ডারে নতুন নতুন শব্দ যোগ হয়। তো যখন আমরা কোনো পদের সংজ্ঞা প্রদান করি তখন তার মাধ্যমে আমরা নতুন পদের নতুন নতুন পদের সাথে পরিচিত হই। তো এই সংজ্ঞা প্রদানের এটাই প্রথম উপকারিতা, প্রথম উদ্দেশ্য হলো এই সঞ্চয় বৃদ্ধি, শব্দের সঞ্চয় বৃদ্ধি করা। এছাড়াও যখন কোনো পদের সংজ্ঞা মানে যখন কোনো পদের ব্যর্থকতা থাকে, ব্যর্থকতা থাকে সেই ব্যর্থকতা দূর করার জন্য, ব্যর্থকতা দূরীকরণের জন্য, বিশেষ করে ব্যর্থকতা মানে হলো কোনো পদের যদি একাধিক অর্থ থাকে সেই একাধিক অর্থ দূরীকরণের জন্য, কোনো একটা নির্দিষ্ট বাক্যে কোন অর্থে ওই পদকে ব্যবহার করা হয়েছে সেইটা স্পষ্ট করার জন্য, সেই ব্যর্থকতা দূর করার জন্য সংজ্ঞা প্রদান করা হয়। ব্যর্থকতা মানে হলে কোনো পদের যদি কোনো পদ বা শব্দের যদি একাধিক অর্থ থাকে এবং ওই শব্দটা যদি কোনো স্থানে কোনো বাক্যে বা কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য ওই পদের সংজ্ঞা প্রদান করা হয়। তো এছাড়াও কোনো বাক্যে যদি কোনো শব্দ অস্পষ্ট থাকে বুঝতে সমস্যা হয়, বিশেষ করে কোনো জায়গায় যেমন বিশেষ আমাদের দেশে প্রচলিত আমাদের দেশে বিভিন্ন মানে বিভিন্ন আইনে আইনে ব্যবহৃত শব্দগুলো ব্যবহৃত সব যে সব শব্দ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে আইন প্রজ্ঞাপনের ক্ষেত্রে প্রথমেই আইনের আগে একটা এমন একটা অনুচ্ছেদ থাকে যেখানে ওই আইনের ভিতরে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই অস্পষ্ট শব্দগুলোকে স্পষ্ট করার জন্য একটা অনুচ্ছেদ থেকে যেখানে বিভিন্ন শব্দের সংজ্ঞা প্রদান করা হয়। এই জন্য শব্দের অর্থ স্পষ্ট করার জন্য শব্দের অর্থকে বোঝার জন্য সংজ্ঞা প্রদান করা হয়। এছাড়া কোন শব্দে কোন বিশেষ বিভিন্ন বৈজ্ঞানিক কি বলে বিভিন্ন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ক্ষেত্রে অথবা বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণার পদ্ধতি লিপিবদ্ধ করার ক্ষেত্রে ওই পদ্ধতিতে ব্যবহৃত নতুন নতুন শব্দের সংজ্ঞা প্রদান করা, বিশেষ করে আমাদের যুক্তিবিদ্যার ক্ষেত্রে যেমন বিভিন্ন আমরা আমরা পরবর্তীতে আলোচনা করবো প্রকল্প, একটা অধ্যায় আছে প্রকল্প, এই প্রকল্পের ক্ষেত্রে আমরা যেসব শব্দ ব্যবহার করি এটা একটা বৈজ্ঞানিক প্রকল্প, একটা বৈজ্ঞানিক পদ্ধতি, সেই মানে বিজ্ঞানীরা প্রকল্প হলো এমন একটা পদ্ধতি যেটা যেখানে যেটা বিজ্ঞানীরা তাদের পরীক্ষণাগারে ল্যাবে ব্যবহার করে, সেক্ষেত্রে নতুন শব্দ যখন আসে সেই শব্দগুলোকে তারা কি বলে সেই সব শব্দগুলোর সংজ্ঞা প্রদান করে, প্রথমেই সংজ্ঞা প্রদান করে মানে এর অর্থ কি, এর অর্থ শুধু কি বোঝাবে সেটাকে স্পষ্ট করে। তো এই জন্য শব্দর এই যে সংজ্ঞাকরণ এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এবং শব্দের যে ল্যাবে বা গবেষণাগারে যে সব যে পদ্ধতি বা প্রকল্প ব্যবহার করে সেই প্রকল্পের ক্ষেত্রে যে নতুন শব্দ ব্যবহার করে সেখানে সেগুলো সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট করা করণ করা হয়। তো এছাড়াও এই সংজ্ঞা প্রদান মাধ্যমে
মূলত শুধু অর্থ প্রস্পষ্ট করা নয়, সংজ্ঞা এমন ভাবে প্রদান করা হয় অনেক ক্ষেত্রে যে যে সংজ্ঞার মাধ্যমেই অন্যের মনোভাবকে নিজের দিকে আকর্ষণ করা হয়, অন্য অন্যের মনোভাবের উপরে অন্যের মনোভাবের উপরে প্রভাব বিস্তার করা হয়। ছাত্রছাত্রীবৃন্দ, এছাড়াও এই এই সংজ্ঞা প্রদানের মাধ্যমে মূলত যে আগে আলোচনা করে প্রকল্প গঠন, প্রকল্প গঠন অথবা কি বলে অনুমান গঠনের ক্ষেত্রে, অনুমান গঠনের ক্ষেত্রেও সংজ্ঞা প্রদান করা হয়, অথবা যৌক্তিক আমাদের পরবর্তী এরপরেই আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যৌক্তিক বিভাগ। এই যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও সংজ্ঞা প্রদান করা হয়, মানে যৌক্তিক বিভাগ সংজ্ঞা প্রদান ও যৌক্তিক বিভাগকে সাহায্য করে। এছাড়া কোনো বিষয়বস্তু কি বলে কোন বিষয়বস্তুর যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে, যথার্থতা অনুমানের ক্ষেত্রে সংজ্ঞা প্রদান করা হয়। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূলত এই এভাবেই সংজ্ঞার আমরা মূলত এই সংজ্ঞা প্রদান করে থাকি। তো তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শব্দের এইসব উদ্দেশ্য, এইসব মানে সব মানে সংজ্ঞা প্রদানের তাহলে সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি যে সংজ্ঞা প্রদানের যে উপকারিতা এগুলো কি কি। সংজ্ঞা প্রদানের মাধ্যমে আমাদের শব্দের সঞ্চয় বৃদ্ধি হয়, শব্দের স্পষ্টকরণ, শব্দের ব্যর্থকতা দূর হয়, শব্দের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়, অন্যের মনোভাবের উপর প্রভাব বিস্তার করা হয়, অথবা প্রকল্প গঠনে সহায়তা করা, অনুমান গঠনে শব্দ যৌক্তিক সংজ্ঞা সহায়তা করে, অথবা কি বলে অথবা যৌক্তিক যে বিভাগ আছে সেই বিভাগের বিভাগ বা শ্রেণীকরণে এই সংজ্ঞা সহায়তা করে, এবং বস্তুর যে প্রকৃত অর্থ যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে সংজ্ঞা প্রদান সহযোগিতা, সংজ্ঞা প্রদান সংজ্ঞাকরণ সহযোগিতা করে, সংজ্ঞাকরণ সহযোগ মানে কি বলে সংজ্ঞাকরণ কাজে লাগে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যে সংজ্ঞা ও বর্ণনা, মূলত সংজ্ঞা কি আর বর্ণনা, সংজ্ঞা আমরা আগে আলোচনা করছি যে সংজ্ঞা হলো কোনো শ্রেণীবাচক পদে যাত্রার্থের পূর্ণ বিবৃতি, মানে কোনো পদে শ্রেণীবাচক পদকে নির্দিষ্ট সুনির্দিষ্ট এবং সুস্পষ্টকরণ করাই হলো সংজ্ঞা। সেক্ষেত্রে মূলত যাত্রার্থকে পরিপূর্ণভাবে উল্লেখ করা হয়, যাত্রার্থ থেকে কম উল্লেখ করা যায় না, যাত্রার্থ থেকে বেশি উল্লেখ করলেও সংজ্ঞা হয় না। কিন্তু বর্ণনা হলো কোনো শ্রেণীবাচক পদের ব্যক্তার্থের দিক, মানে কোনো শ্রেণীবাচক পদের লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ অথবা যাত্রার্থের আংশিক উল্লেখ করণই হলো বর্ণনা। তো বর্ণনার ক্ষেত্রে আমরা মূলত মানে যাত্রার্থের পূর্ণ উল্লেখ করি না, এর অবান্তর লক্ষণ উল্লেখ করি, অথবা লক্ষণ, লক্ষণ মানে বিবেচক লক্ষণ, লক্ষণ উপলক্ষণ, উপলক্ষণ বলতে হচ্ছে আমরা এই যে লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ এগুলো মূলত আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে যে বিশেষ করে প্রথম অধ্যায়ের প্রথম সরি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এই এগুলো হলো বিধেয়ক, এই বিধেয়ক নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা এই লক্ষণ উপলক্ষণ অবান্তর লক্ষণ এগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সংজ্ঞার মা সংজ্ঞার ক্ষেত্রে যাত্রার্থের পূর্ণ বিবৃতি, আর কি বলে আর বর্ণনার ক্ষেত্রে মূলত যাত্রার্থের অংশ বিশেষ অথবা অবান্তর লক্ষণ অথবা উপলক্ষণ এগুলো উল্লেখ করা হয়। তাহলে এই যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনার ভিতরে সম্পর্ক, যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনার ভিতরে মূলত সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, সাদৃশ্য কি যৌক্তিক সংজ্ঞা এবং এই বর্ণনা উভয় কিন্তু কোনো পদের অর্থকে সুস্পষ্ট করে, এটা হলো মানে দুজনেই স্পষ্ট করে, কিন্তু সংজ্ঞা স্পষ্ট করে হলো যাত্রার্থের বিবৃতির মাধ্যমে, আর বর্ণনা স্পষ্ট করে হলে লক্ষণ, উপান্তর লক্ষণ, অবান্তর লক্ষণ এইগুলো এইগুলা উল্লেখ করার মাধ্যমে, এবং এটা দুটাই কিন্তু এই দুটের বর্ণনা এবং সংজ্ঞা এই দুটাই কিন্তু এই কোনো পদের যে যা বোঝায় সেটার অধিকতর স্পষ্টকরণ করা, এবং এটা দৈনন্দিন জীবনে আমরা এইগুলো ব্যবহার করি, এগুলা এই মানে এই যে কি বলে এই যে এই বর্ণনা এবং সংজ্ঞা ব্যবহার করি, এবং বর্ণনা এবং সংজ্ঞায় দুটো পদ্ধতিতেই কিন্তু গুণ উল্লেখ করা হয়, গুণ উল্লেখ করা হয় অথবা পরিমাণ উল্লেখ করা হয়, তো দুটো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এছাড়াও কিছু পার্থক্য রয়েছে, তো পরবর্তী ক্লাসে আমরা এই পার্থক্য গুলো আলোচনা করি, আজকে এখানেই সমাপ্ত।
আজকে এখানেই আমরা আলোচনা শেষ করলাম। তো পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে সেই আশা রেখে আমি আজকে এখানে সকলে ভালো থাকবে, সুস্থ